নমস্কার, আমি সৌমিলি রাহা। ম্যাগাজিন জেনেসিস বার্তার কবিতা সংকলন গৃহবন্দিতে প্রেম ও আমি এর জন্য প্রেরিত এবং মনোনীত আমার রচিত কবিতা আকাশ তোমার জন্য আবৃত্তি করে শোনাচ্ছি। পরশু তোমার দেওয়া হলুদ গোলাপের গাছটায় প্রথম ফুল ফুটেছে জানো, সকাল থেকেই তাই মনটা ফুর ফুরে ছিল। কবিতা লিখতে বসেছিলাম, অনেক দিশাহীন আঁকে বুকির পর লিখলাম একটা কবিতা, একটা অপেক্ষার কবিতা, একটা তৃপ্তির কবিতা, একটা ভালোবাসার কবিতা, একটাই কবিতা। তোমার মনে আছে আকাশ, আমাদের প্রথম একসাথে থিয়েটার দেখতে যাওয়া? মঞ্চে সেদিন নানা রঙের দিন, রজনীবাবুর একাকিত্বের যন্ত্রণায় যখন হঠাৎ কেঁপে উঠছিলাম, তুমি আমার চিবুক ছুঁয়ে বলেছিলে, এই পাগলি আমি তো আছি। হ্যাঁ, তুমি ছিলে, তুমি আছো আকাশ, তোমাকে হারাতে চাইনি কখনো, হারাতে চাই না। তবু জানো মাঝে মাঝে ভয় হয়, না আকাশ তুমি আমায় ভুলে যাবে সেই ভয় নয়, ভয় হয় যদি কখনো আমি তোমায় ভুলে যাই, যদি একইভাবে ভালোবাসতে না পারি। কিসব পাগলের মতো বকছি বলো, তবে সত্যি আমি আর পাঁচজন সাধারণ প্রেমিকার মতো তোমাকে বেঁধে রাখতে চাই না, আমি আমি নিজে বেঁধে থাকতে চাই। হলুদ গোলাপের গাছটায় আজ আরো একটা ফুল ফুটেছে আকাশ, আমাদের বন্ধুত্বের ফুল, আমাদের ভালোবাসার ফুল। তাই আজ আরো একটা কবিতা লিখলাম, তোমাকে পাশে পাওয়ার কবিতা, তোমাকে পাশে চাওয়ার কবিতা, একটাই কবিতা, শুধু তোমার জন্য। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ সিনহা। কবিতার বিষয় গৃহবন্দী আমি ও প্রেম, স্বরচিত কবিতা গৃহবন্দীর মানস ভ্রমণ। করোনা শাসিত এই পৃথিবীতে থেকে থেকে মেঘ ডাকে, বৃষ্টি পড়ে, বিদ্যুৎ চমকায়, প্রকৃতি কি দারুণ নির্মল হয়ে ওঠে, আগে যা দেখেনি কেউ হাজার বছরে। সন্ধে হলে পাড়ারা ঘুমিয়ে পড়ে, পথঘাট শুনশান, নেই কলরব, রাত্রির অবসানে সূর্য ওঠে, খেয়া ভাসে, পাখি গান গায়, সকালের সময়বদ্ধ ব্যস্ততায় সামাজিক দূরত্ব রেখে মুখে মাস্ক, কর্ণের কবচ কুণ্ডল, মহাকাল পথ চলে অবিরাম, ঈশ্বরের মতোই অদৃশ্য সঙ্গে নিয়ে আতঙ্কের কোভিড-19। এরই মাঝে ফুটপাথে, রাস্তায়, ট্রেনে, হাসপাতালের গেটে নতুন শিশুর জন্ম দেয় পরিযায়ী শ্রমিক রমণ, জন্ম নেয় অজস্র কবিতা কবির কলমে, কম্পিউটারের পর্দায়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যদিও
পৃথিবী বদলে যায়, জীবন বদলে যায়, তবু করোনার রক্তচক্ষু লকডাউন থামাতে পারেনি সব কিছু, গৃহবন্দি বন্যার সাথে থামাতে পারেনি নিত্য অভিশাপ মানুষ ভ্রমণ। আজ প্রায় 3 মাস হয়ে গেল তোমায় দেখি না। আমার কাছে এ যেন 3 মাস নয়, 3 বছর। তোমায় দেখি না, তোমায় ছুই না, না জানি আরো কত দিন, আরো কত মাস, আরো কত ঘন্টা তোমায় দেখবো না, তোমায় ছুবো না। তাই এখন গুনছি বসে অপেক্ষার প্রহর। কি করে হবে বলো দেখা, ভিলেন সেজে এলো যে করোনা, বিশ্বজুড়ে আজ তাই মহামারী, নেতামন্ত্রীরা করল দেশে লকডাউন জারি, মানতে হবে সামাজিক দূরত্ব, নইলে হবে যে সব অনিষ্ট, হলাম আজ তাই গৃহবন্দী। তোমার আমার প্রেম কাহিনী আজ শুধুই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বন্দি, চারিদিকে এখন শুধুই সাবধানতার বাণী, মুখোশের আড়ালে আজ মুখ ঢেকেছে শহর তলি, না জানি আরো কত দিন, আরো কত মাস, আরো কত ঘন্টা থাকতে হবে আমায় তোমায় ছাড়া, না জানি আরো কতদিন থাকতে হবে আমাদের এভাবে গৃহবন্দী, নইলে যে মারবে ছোবল করোনা মহামারী। ঘরে বসেও শুনছি এখন সর্বক্ষণ, এটা করোনা, ওটা করোনা, আজ তাই তোমার ঠোঁটে ঠোঁট রাখাও বারণ।